আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জেনিস ফ্যামিলি ব্লগের আজকের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জোসেফ, আর আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এই জন্য যে আমরা বেশ কয়েকদিন আপনাদের নতুন কোনো ব্লগ দিতে পারিনি বা নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আমরা উপহার দিতে পারিনি। দ্যাটস ওয়াই উই আর এক্সট্রিমলি সরি, কিছু করার ছিল না, একটু প্রবলেমে ছিলাম। আমাদের আপনাদের রোজামণি একটু অসুস্থ ছিল, আপনাদের জেনিয়াপু অসুস্থ ছিল, আর মা এখন স্টিলও অসুস্থ আছেন। তো অ্যাকচুয়ালি এই অসুস্থ অসুস্থর ভিতরে থেকেই মনে করেন যে খুব বেশি প্রবলেমে পড়ে গিয়েছিলাম, দ্যাটস ওয়াই ভিডিও করা হয়নি। আজকে নতুন করে একবার শুরু করলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করা। তো আজকের এই ডেইলি ব্লগে আমাদের মাঝে কী কী থাকছে সেটা আপনাদেরকে বলবো, আস্তে আস্তে সবই জানবেন। তবে আজকে হচ্ছে মহরম, মহরমের ভিডিওটা আজকে আমরা করতেছি। আমরা একটা ছোটোখাটো এতিমখানে একটু সিন্নির ব্যবস্থা করছি, মিষ্টান্ন কিছু দেবো সেরকম একটা প্ল্যানিং করেছি, কারণ একটু করোনাকালীন সময়ে এর চেয়ে বেশি কিছু করা আপাতত পসিবল হচ্ছে না। তো এই জন্য আর কি আজকে এখন নামাজ পড়ে আসছি, জুমার নামাজ, জুমার নামাজটা শেষ করে চলে আসছি এখন। চলেন আর দেখি আপনাদের জেনিয়াপু, মা বা রোজামণি সবাই কোথায় কী করতেছে। আমি এসেই আপনাদের সাথে দেখা করতে চলে আসলাম, কারণ আপনাদেরকে খুব মিস করতেছিলাম। জানি না আপনারা আমাদেরকে মিস করেছেন কিনা, কিন্তু আমরা আপনাদেরকে খুব মিস করতেছিলাম, তাই আর দেরি করতে পারলাম না, চলে এসেছি। তো চলেন যাই দেখি বাড়ির সবাই কোথায় কী কী করতেছে। সেটা দেখানোর আগে আপনাদেরকে ভাবলাম যে আমার বারান্দার যে গাছ, সেই গাছের একটা চিত্র দেখাই। সেটা হচ্ছে যে আমার গাছে খুব সুন্দর ফুল চলে আসছে, এটা হচ্ছে মাধবীলতা ফুল। এই গাছটা আমার দেখেছেন যে ছোট ছিল, সেই গাছটা এখন যে এরকম বড় হয়ে গেছে, আর মাশাল্লাহ ফুলও এসছে, এই যে এখানে ফুল আছে। আমার গাছটার ফুল আরও ছিল, কিন্তু আমাদের এখানে হচ্ছে একটু বানরের উপদ্রব বেশি, আর সেই উপদ্রবের কারণে বানর এসে এসে প্রতিদিন বিকেলবেলা আমার এই গাছের ফুলের যে কলি আসে কলিগুলো খেয়ে ফেলে। তো অনেক কষ্টে এইটুকু বাঁচানো গেছে। আর এই পাশে হচ্ছে গোলাপ ফুল, এই যে সেই গোলাপ ফুল, এই গাছ এটাকে ছেঁটে দিয়েছিলাম, ছোট করে দিয়েছিলাম, এখন আবার বড় হয়ে গেছে। এখানে হচ্ছে পুঁইশাকের গাছটা দেখতেই পারতেছেন, আবার বাইরে চলে গেছে। আর এটা যে আসলে কী ফুল, এই ফুলের নামটা আমরা জানি না, ফুল ফুটেছে অলরেডি। আর জবা ফুল গাছ তো ওখানে আছেই, আমি এখন বেসিনের সামনে আছি। আর এখন এই যে আপনাদের রান্নাঘরে নিয়ে যাচ্ছি, এই যে আপনাদের জেনিয়াপু, হ্যালো, হ্যালো, কেমন আছো? এটা কি হচ্ছে, ফিন্নি? ফিন্নি না পায়েস? পায়েস। তো ভিউয়ার্স, এই যে পায়েসের প্রস্তুতি চলছে, পায়েসটা খুব ইচ্ছা ছিল রেসিপি হিসেবে এটা আপনাদেরকে দেব, কারণ মা যারা আছেন তারা তো এগুলো জানে কিভাবে কতটুকু পরিমাণে কি করতে হয়, কিন্তু নিউ কামার যারা রান্না করে বা আমাদের মতো যারা, তারা কিন্তু আসলে অনেক বেশি জিনিসের না এটা মানে আজ করতে পারে না কতটুকু। তো আজকে হয়নি, তো আমি নেক্সট ডে চেষ্টা করবো। হ্যাঁ, তো এটাতে আমি এক প্যাকেট পুরো দুধ দিয়ে দিয়েছি, আর দুই প্যাকেট হচ্ছে লিকুইড দুধ, আর এক কেজি চাল যাবে, একটা কমলেন্স যাবে। ভিউয়ার্স, আমাদের সাথে এই মুহূর্তে আমাদের যেই আমাদের এই ভিডিওতে উপস্থিত হয়ে গেছেন অলরেডি আমাদের মা, এ হচ্ছে মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনি ওই পাশে ছিলে কি করবেন মা? ওই পাশে চুলার ডিম রান্না হচ্ছে। আপনাদেরকে আরেকটা বিষয় জানাই, সেটা হচ্ছে যে আমাদের বাসার মোটামুটি আজকে আপনাদের জেনিয়াপু, মা, আলামিন ভাই তিনজনই আজকে রোজা আছেন। তো হচ্ছে যে তাদের একটা ইফতারের আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি। ওই জন্য হচ্ছে যে ওটা নাড়া বাদ দিয়ে সে এখন পিছনে ঘুরে দাঁড়ায় আছে। মানুষের মত
মাংসের পায়েসের মশলা সবই হবে আসলে সত্যি কথা বলতে কি যে আমাদের বাসার যে কেয়ারটেকার বিলাল ভাই, তো ওই বিলাল ভাই না থাকাতে আমাদের আর কি সমস্যাটা খুব বেশি হয়। কারণ উনি আপাতত এখন গ্রামে গেছেন, ঈদের ছুটিতে উনি ঈদে গ্রামে যায়নি, তো এখন সেই ছুটিটা পালন করতেছে। আর সেই এই ছুটিতে যাকে রেখে গেছেন উনি আর কি আমাদের কি খুব কষ্ট ফেলা দিচ্ছে। উনি যাওয়ার পরে যত সমস্যা শুরু হয়, পানির সমস্যা শুরু হয়েছে, এখানে গ্যাসের সমস্যা চলতেছে, মোটামুটি সব সমস্যাই চলতেছে। জেনে আপু চলে এসছে সব কিছু গুছগাছ করে। এগুলো কিসের? পায়েসের মশলা, দারুচিনি, এলাচ, তেজপাতা। তো আমি এটাতে এখনো চাল দিই না, চাল দিই খোলা চাল তো না? হ্যাঁ হ্যাঁ, আমি চাইলাম যে বড় করে একটা বড় কাঁসা করে দিলে মানে ভালো হবে। আর রান্না হবে হচ্ছে মাংস, এটা মাংস মশলা তুলে রেখেছি, মাংসে আলু দেওয়া হবে, ওই যে বড় বড় করে আলু কাটা আছে। পোলাও হবে, ডিম ভোনা, ডিমের আলু, আর আছে হচ্ছে ছোলা সেদ্ধ, আছে হচ্ছে আলু চপ, পেঁয়াজি, বেগুনি। আজকে পুরো রোজার মাসের মতো রান্না রোজার ফিলিংস হবে আজকে। আর সাথে আছে তোমার হাতের স্পেশাল শরবত। স্পেশাল শরবত না, শরবত এই যে আমাদের রোজামণি কই, ওই যে পাপা, হ্যালো। ইয়েস, এই হচ্ছে আমার পাপামণি। পাপামণি কাম কাম বেবি। আমার পাপা দুষ্টু দুষ্টু একা একা দুষ্টু করে বেড়াচ্ছে আমার সোনামণিটা। তারপর আশা করি সবাই ভালো আছেন, বলো। পড়ে গেল। বেবি কি খাচ্ছে? ছোলা খাচ্ছে। আমার পাপাটা অসুস্থ ছিল, তো সবাই আমার পাপার জন্য দোয়া করবেন। আমার একটাই মাত্র বাবা না। থ্যাংক ইউ পাপা, থ্যাংক ইউ পাপা। না 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 না, আকারো পাপা দাও, এখান দাও, এখান দাও। আল্লাহ, এটা কি হলো? হ্যাঁ চলেন আমরা ওদিকে যাই। এ ফিউ মোমেন্টস লেটার, ডিম দিয়ে দিছো? কি ঝোল হবে না ভুনা হবে? ভুনা।
এদিকে কি অবস্থা? এদিকে জম দেবে, এখানে এরকম আস্তে আস্তে খেতে পারে। এখানে কি করতেছ এটা? এমপি আন্ডারগ্রাউন্ড ব্রেড করব। এটা সত্যি তোমার মতো এরকম করে পেঁয়াজ কেউ বানাতে পারে কিনা আমার সন্দেহ। ইটস নট পাম ফেয়ার বেটা মেলা পুটা। আসলে এটা সত্যি কথা ভিউয়ার্স, আপনাদের জেনে আপু এত সুন্দর করে পেঁয়াজি বানায়। আপনারা জেনে আপুর এই পেঁয়াজ সবচেয়ে বেশি আমি খাই, তাই না? বলো কিছু। হ্যাঁ বলবো, তোমার এটা হয়ে গেছে, এখন চিনি দেব। আমি চিনি দিচ্ছি, তুমি চল বন্ধ করা বুঝছো? কেন চোখ বন্ধ করলে কি দুই চিনি দুই মুখ বাড়া দেবা? চার পাঁচ ওটা ঢাইলে দিয়ে দিই। গতকাল বৃহস্পতিবার গেছে, বৃহস্পতিবার রাত্রে আসার সময় আমাদের বাড়িতে এসে যে মসজিদ আপনারা দেখছিলেন সেইভাবে বাসায় অনেক ঝামেলা গেছে। আম্মু অসুস্থ ছিল, বাবু অসুস্থ ছিল, তুমি নিজে অসুস্থ ছিলে। না আমার তো ওইভাবে মনে করো শুধু একমাত্র সুস্থর ভিতরে আমিই ছিলাম। আমার ওইভাবে তো অত বেশি মানে মহামারী বা মানে ওদের যেভাবে খুব। আচ্ছা বাদ দাও, আমি তুমি যে আমাকে এভাবে ইনসাল্ট করলে আমি কি তোমাদের মতো অসুস্থ হই? তুমি অসুস্থ ছিলে, ওই যে ফ্রিজ পরিষ্কার করে, সেটা তো দুই দিন শেষ। সবটা দিবা সামনে আসটা লাস্টে দেওয়া হয়, কারণ হচ্ছে একটু ক্রিমি ক্রিমি ভাব হবে। দুধ চাউল সব কিছু ইস্টিমেট করো। এখানে এক কাপ কিশমিশ দিছি, অনেকখানি তো দেখো মা, এক কাপ দিয়ে ঘোড়া দিয়ে তাই কিশমিশ খুঁজে পাওয়া যায়। এবার তুমি নামো। এটা একটু ঠান্ডা হবে, ঠান্ডা হলে এটাকে যে আমি একটা প্লাস্টিকে বড় বালতি আছে আমার, সে বালতিতে আমি এটাকে ই করে তারপরে হচ্ছে এসে দেবো। আর এটা এখন এখানে ঢাকা দিয়ে রাখবো ঠান্ডা করার জন্য। আপনাদের জেনে আপু এখন রান্না বান্না ফাঁকে এগুলো ধুয়ে নিতে স্যার। হাউ ইউ ফিলিং? পোলাও বসালে আমি হচ্ছে ফ্রাই যে আইটেম গুলো ওগুলাতে চলে যাবো। আর আপনাদের ভাইয়া সে এখন ফলো করবে, তাই আমার স্কিন ঘুরতেছে, লেবু খেতে দাও, লেবু খেতে দাও।
এদিকে কিসের প্রস্তুতি চলছে সেটা চাল আছে এখানে দিচ্ছি আমি 12 পট হলো পানি কি কারণে 12 পট দিচ্ছি 14 পট পানি হয় আমি গাজর দেব গাজরের রস আছে এমনে পানি কম ইফতারের আয়োজন ইফতারের এটা হচ্ছে আলুর চপের জন্য করা হচ্ছে এটা পেঁয়াজু আর ওই আরেকটা আছে এটা দেখাচ্ছি ওটা হচ্ছে বেসন এখন কি লাগবে তোমার কি জানি একটা করে দাও এটাও কেটে গেছে দুই নম্বর দাও আমি এই করে দেবো এটা হচ্ছে এখনো যে আমরা যে মাদ্রাসায় দেব বা এতিম ছেলেপেলেদের জন্য এতিমখানায় দেব সেটার
প্রস্তুতি করা হচ্ছে। আপনাদের জেনি আপু নিজ হাতে এখন এটা রেডি করতেছে। তো আজকে হচ্ছে যে আজকে আমি নিয়ে যাবো না, আজকে নিয়ে যাবে আমাদের আলামিন ভাইয়া। এখানে বেগুনি ভাজা কমপ্লিট হয়ে গেছে অলরেডি, দেখেন কি সুন্দর কালার। ভিউয়ার্স সত্যি কথা বলতে আমি তো রোজা না, আমি একটা টেস্ট করছি, অসাম হয়েছে ভিউয়ার্স। আমি সত্যি কথা চিন্তা করছি যে আপনাদের জেনিয়া আপুকে নিয়ে আমি একটা ভাজা পোড়া দোকান দেবো। অ্যান্ড আমি ড্যাম শিওর যে উইল বি সাকসেস। আমার আর এক আপনাদের জেনিয়া পুরে নিয়ে যাবে যে আপু আমাকে একটু বানিয়ে খাওয়া দেন। এবার হচ্ছে আলুর চপ, আর ঠিক তারপরে যে এখানে কাঁচা মরিচ, এটা হচ্ছে মরিচ ফ্রাই হবে। ইটস এ ভেরি স্পেশাল থিংস আমাদের সবার জন্য না, এটা আমার জন্যে, আমি খুব পছন্দ করি এটা। কী জিনিস বলো? এটা হচ্ছে গ্রিন চিলি ফ্রাই, এটা আমি খুব পছন্দ করি, এই জন্য আপনাদের জানি আপু আমার জন্য স্পেশালি এটা রেডি করতেছে। এটা সবসময় আমাদের বাসায় রোজার ভিতরে সবসময় হয়, প্লাস এমনিতে যখন ভাজা পোড়া হয় তখন এটা হয় আমার বাসায়। কি হয়েছে ওই যে এখান থেকে রান্না করতে গিয়ে রান্না কমপ্লিট করে বের হলাম, খাবারগুলো প্যাকেট করলাম, প্যাকেট করার পরে ঘরে যে বসতে মনে করলাম যে গোসলটা করে তারপর ভাজা পোড়া করতে আসতে পারবো, পানি নাই। ভাই ছোট ভাইয়া হচ্ছে নিচে যাওয়ার সময় দারুণ বলে গেছে, তারপর পানি এখনো বাসায় আসে না। আর ওরা হচ্ছে একটু চেঞ্জ করছে, উল্টা দাও কি পড়ে যাচ্ছে, ওদের একটু প্ল্যানিং চেঞ্জ করছে। আমাদের মাহি ভাইয়া চলে আসছে এখানে কাছে। হ্যালো মাহি ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে তারা দুইজন এখন এখানে প্রসেসিং করতেছে, কলই করতেছে যে চেঞ্জ এর কথা আপনাদের আপু বলল যে প্ল্যানিং এর একটু চেঞ্জ হচ্ছে। সেই প্ল্যানিং এর চেঞ্জের বিষয়টা হচ্ছে এখানে এই এখান থেকে নিয়ে এই পলিতে যাচ্ছে, পলি আবার যাচ্ছে আলামিন মামার কাছে। আলামিন মামা এখন এটাকে গিটু মেরে আবার এখানে রেডি রাখছে, এই হচ্ছে তাদের প্ল্যানিং। এবার হচ্ছে পেঁয়াজের পালা, তাই না? পেঁয়াজ জেনিস স্পেশাল পেঁয়াজ, এই তোমার রোজা কিন্তু হালকা হয়ে যাচ্ছে। আমি স্মেল বলতেছি, হ্যাঁ স্মেলে তোমার মনে হচ্ছে সেই একটা মানে ফ্লেভারটা খুব সুন্দর হচ্ছে। আমি সেটা বলতে পাতলা করো, একটু ছোট ছোট করো। এতক্ষণ ধরে যে রান্না করতেছে এত কোনো সমস্যা হয়নি? আজান হচ্ছে ইফতারি, ওখানে আন্টি আপু ভাইয়া ইফতারির কাজ করছেন, আর এখানে আমাদের বড় রোজাদার ইফতার করছে। আর এখানে যে আরো রোজাদাররা আছে, হাফ প্যান্ট রোজাদার মাত্র প্যান্ট চেঞ্জ করে আসছে, আর এই যে আমাদের বড় হুজুর। বড় হুজুর বড় চুল, ভাইয়া বসো, আপনার নিচেই যে আপু খাবার দিতে গেলাম না, দেখি কি একটা ফকির দৌড়াতে দৌড়াতে আসছে, বুঝছো? ভাই আমাকে দেন, ভাই আমাকে দেন, ভাই আমাকে দেন, দেখি ঝাঁপে পড়েছে একটা ফকির, আমি কিরে কিরে তাকিয়ে দিই জোসেফ ভাই দৌড়াতে দৌড়াতে এসে। তারপরে এলাকার মানুষজন আওয়ায় তাকে, আল্লাহ।
hours later. Viewers, এখানে হচ্ছে যে আমাদের ইফতারের পর আমরা সবাই একটু রেস্টে ছিলাম আর এখন হচ্ছে যে আপনাদের জেনি আপু হচ্ছে এই দেখেন জেনি আপু রেস্টে ছিলাম না মিথ্যা কথা কও কে যেটা হইছে সেটা বলো বললে পানি ছিল না আমি 9টা বাজে গো আমার রান্নাঘর উপচে ভরা থাল বাসন হয়ে গিয়েছিল সেইটা মনে করেন আমি 10টা পর্যন্ত শুধু থাল বাসনই ধুইছি 9টায় পানি আসছে ইফতারি করে বসেছিলাম কত অতিষ্ঠ লাগছে ইভেন এখন বাজে হচ্ছে রাতের 11টা এখন আবার পানি নাই আবার পানি না আবার 1 ঘন্টা ধরে হইছে আমি কিছু আমি ধরি নাই আমি জানি যে আবার রাতে পানি আসবে আমিও না করছি তোমার যে তুমি দেখো পানি ধরো না আমি মাকে না করছি আমি গোসলে দিছি কত আশা করে যে সারা দিন অনেক পরিশ্রম করেছি এখন আমি একটু গোসলটা করে দিই ঘোড়া টিম করেছি যাক মাহেশি আমাকে এত ফাইন করে বলছে তুমি গেলেনা বাথরুমে তুমি গেলেনা সাগরের মানে ই পাইতে যে কক্সবাজারের একটা ফিল নিতে পাইতে আমি বলছি সত্যি তো তার মার সাথে আমার গোসলে যাওয়া উচিত ছিল খালি তো তুমি যাও আমি আবার খাওয়া দিক তাকাচ্ছে মানে আমার কথা বলছে আমি বলছি আম্মু দেখ একটু মানে এখন এত সুন্দর পানি আছে যে তুমি গোসলে গেলে রিল্যাক্স মুডি সমুদ্রের সেই খাবার রেডি করে আপনারা সাথেই থাকেন এখানে আমাদের মোটামুটি পিকনিক রেসিপিটা রেডি আর এখানে হ্যাঁ এখন জন প্রতি একটা করে নিয়ে নিবে এই যে এখন এই যে এখানে আসছে এই যে এখন সবাই বসতেছে তালেবান কমিটির সদস্য আসতেছে সবাই চাপ কিচ্ছু নেই আমি কি মাঝে কাপড়ে এটাই তো সবাই রাগে যাবে আমি শোনো আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি এই যে তিনজন ব্যক্তি এখানে বসে আছেন এই তিনজনের বিবাহের জন্য জোর আর্জি জানাচ্ছি অলরেডি কিন্তু দুই পাশে দুইজন খুবই ব্যতিব্যস্ত হয়ে গেছে তারা কিন্তু রাত্রে ঘুমাতে পারে না আর মাঝখানের জন তো এমন অবস্থা যে সে অর্ধেক প্যান্ট পরে বসে থাকে শুধু সেটাই না উনি আবার যে অর্ধেকভাবে রেডি হয়ে আছে হাফ প্যান্ট পরে কিন্তু ঘটনা হচ্ছে গাড়ি চালাইতে শুরু করলে থামাইতে পারে না আমার কোন বিয়ার ভিতর কারোর কোন ভালো মেয়ে বোন ইয়াং কেউ থাকলে এদের সাথে যোগাযোগ মেয়ে বোন থাকলে যোগাযোগ করেন বউ থাকলে যোগাযোগ করেন না হ্যাঁ আমি তিনজনের ইনস্টাগ্রাম আইডিটা প্লাস ফেসবুক আইডিটা দিয়ে দেবো সব খানা দানা হইতেছে এখানে আপনারা ব্যাকটাঙ্গ লাগে থাকেন হাতারা কেমনে খায় কি গল্প করে ব্যাগ কি সামনে লাগে আমি শেয়ার করবো আর বিশেষ করে এখানে তিনটা কচি গাছের পোলাপাইন আছে হাতে বিয়ালে হাতে বেলে কি বেলে উঠতে পিঠে লাগবে লাগতে পরে
তো সেটা আমরা এখন তাদের কাছ থেকে জানব বলেন কি বলবো তো কিতা ফাপারে মন ভালো না বিবাহের জন্য তাদের মন ভালো আছে না বিবাহের জন্য না আমরা পড়ালেখা এটা কিন্তু এর আগে একবার চলে আইছি একটু বুঝেছিল তো বাইরে সাক্ষাৎটা দেশ A few moments later. Hello? তো ভিউয়ার্স আমাদের সারাদিনকার ভিডিও কি কোথায় কি করলাম সবটা আপনাদের সাথে শেয়ার করলাম অনেক দুষ্টামি ফাইজলামি করলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজগুণে ক্ষমা করে দেবেন আর সেই সাথে হচ্ছে আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না কমেন্টস করবেন নতুন কি কি ভিডিও দেখতে চান আর শেয়ার তো অবশ্যই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি করতে হবে ক্লিক করে দিতে হবে যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো সবসময় আগে দেখতে পান আর ওই পাশে হচ্ছে আপনাদের জেনে আপু বাবুকে খাওয়াচ্ছে এদিকে মাদারি আছে এদিকে আনিন আলামিন ভাই এই যে আনিন ভাই আর মাহি ভাই তো আমরা সবাই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে টাটা বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম